হ্যালো ভিউয়ার্স, আজকে একটু ডিফারেন্ট টাইপের একটা ভিডিও শেয়ার করতেছি। তো আমি অনেকদিন পরে যেহেতু বাসায় এসেছি, ভাবলাম বাসার কিছু ভিডিও শেয়ার করি ইউটিউবে। মানুষের আসলে শখের ব্যাপারটা এমন যে শখ পূরণ করার জন্য মানুষ কী না করতে পারে। তো আমাদের বাসায় আসলে সেটা বোঝা যায় যে শখ পূরণ করার জন্য আরও যে কী কী করতে পারে আমার বাসার লোকজন। তো আমার বাবা মায়ের অনেক দিন ধরেই শখ ছিল যে মুরগি পুষবে। শুধু মুরগি বললে ভুল হবে, হাঁস মুরগি কবুতর মাছ পাখি সব কিছু পোষার আসলে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তো শেষ পর্যন্ত যখন আমরা সবাই এগ্রি করলাম, তখন হচ্ছে আমাদের বাসার বারান্দাতে, একটা বারান্দাতে হচ্ছে ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে এসে পালতে শুরু করলো। তো এখন এই হচ্ছে মুরগিগুলোর বর্তমান অবস্থা। আমরা অলরেডি বেশ কয়েকটা মুরগি খুব মজা করে রান্না করে খেয়েছি, আবার কিছু আমি হচ্ছে নিয়ে যাব এবার রংপুরে রান্না করার জন্য প্রসেস করে, আর বাকিগুলো হয়তো থাকবে। আবার হচ্ছে নিজেরাও মাঝে মাঝে এটা খাওয়া দাওয়া হয় এবং নতুন নতুন মুরগির বাচ্চা হয়তো আনবে। তো এই হচ্ছে আমাদের কবুতর আরও ছিল, অল্প অল্প করে রান্না করে খাওয়া হয়েছে, এবং বাইরে কিছু কবুতর আছে, বাইরে উড়াউড়ি করছে। এই হচ্ছে আমাদের বাসা। আমাদের বাসাটা হচ্ছে, এইটা হচ্ছে চারতলার ফ্ল্যাট, আর ওই পাশে আরেকটা চারতলায় আরেকটা ফ্ল্যাট আছে। এই যে এইটা, এই বারান্দাটার মধ্যে হচ্ছে সবজি টবজি চাষ করেছে, আর আমার মা কিছু সবজি ভেজিটেবল এগুলো লাগিয়েছে আর কি। আমি মাঝে মাঝে কিন্তু এই বারান্দার ভিডিও শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের বাসার বর্তমান অবস্থা। তো মানুষের শখ হলে চারতলার উপরেও মুরগি পালা যায়, সেটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এই হচ্ছে আমাদের টার্কি মুরগি। এই টার্কিটা খুব ছোট নিয়ে আসা হয়েছিল, একদম বাচ্চা। তো আমার বাবা মায়ের যত্নে আদরে টার্কিটা এখন অনেক বড় হয়েছে, প্রায় 2.5 কেজি 3 কেজির মতো ওজন হয়েছে। আর ওই পাশে আছে একটা তিত মুরগি, ওই যে দেখা যাচ্ছে। তো এই তিতিরটার আরেকটা ছিল পেয়ার, তো ওইটা আমরা হচ্ছে অলরেডি রান্না করে ওটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আরেকটা আছে এখন। দেখতে এগুলো অনেক কিউট আর খুব সুন্দর করে ডাকাডাকি করে, বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে আমাদের চারতলার বর্তমান অবস্থা। আসলে আমরা হচ্ছে সবাই ছাদ কৃষি দেখে দেখে এত হচ্ছে, আমরা হচ্ছে এত অর্গ্যানিক জিনিসগুলো খুব মানে কনজিউম করার একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে গ্রো করেছে। দ্যাটস ওয়াই বোধহয় এই ধরনের হচ্ছে ইউনিক ডিসিশান আমার প্যারেন্টসরা নিয়েছে আর কি। যাই হোক, বর্ণমালা খুব এনজয় করে তার লেজার টাইমটা হাঁস মুরগির সাথে। ওই যে ভিতরে দেখা যাচ্ছে পাখি, খাঁচার মধ্যে দেখা যাচ্ছে বাজরিগার, তারপর আমাদের আছে কোকাটেইল। যাই হোক, বর্ণ অনেক এনজয় করে, যদিও সে ইংলিশ মিডিয়ামে পড়ে, তারপরেও হচ্ছে নেচারের জন্য তার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আর কি। তো সেই জন্য সে এগুলো খুবই পছন্দ করে, আমরা কখনোই তাকে ডিসকারেজ করি না। যাই হোক, এই হলো আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।